ব্রো আমার স্কে নিয়ে ভালোই তো মজায় আছো হ্যাঁ দেখো নেহা তোমার আগে গার্লফ্রেন্ড ছিল এখন কিন্তু তোমার গার্লফ্রেন্ড না ও এখন আমার গার্লফ্রেন্ড তুমি সব সময় ওকে নিয়ে আজেবাজে কথা বলো এটা কিন্তু ঠিক না আরে মিয়ে আজেবাজে কি কথা কইলাম কও তুমি এটা বালা বলা তুমি হইলা কি আমার এক্স বুঝছো এক্স বুঝছো এক্স গার্লফ্রেন্ডের মানে প্রেমিক প্রেমিক তুমি আর আমি একই এলাকায় থাকি তো তোমার লগে আমার লগে রাইট পহরে দেয়া হইব কি বো দেয়া হইব দেখো তোমার জায়গায় অন্য কোনো পোলা হইতো আর তো ব্যাঙ্গা বুঝছো কি করতাম জানো হাসপাতালে এন্ট্রি করতাম অ্যাডমিট করতাম তোমার কিছু কইলাম না চৌকা ভালো থাকো বেস্ট অফ লাক চৌকা বাবু চৌ তুমি কেমন আছো যেমন দোয়া করছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কি আমার মায়ের পাশে এখনো গুর গুর করো কথা তুলেন না আমি আপনার মায়ের পিছনে কেলে ঘুরুম এখনো ঘুরি না আমারও তো সময় নেই আঙ্কেল হা হা তোমাদের মতো বেদ্যব ছেলেদের আমার চিনা আছে একটা চাইরা আর একটা ধরো আঙ্কেল এটি কোয়েন না এটি কোয়েন না তবা কাটেন তবা কাটেন এই সমস্ত কথা বলে ওই যে আমার পাতে টুপি দিয়েছেন না ওই আল্লাহ আল্লাহ নারাজ হয়ে যাবো গা মহিলাও শান্তি পাইবেন না এই ধরনের কাম কাজ আমি মতো বলা করে না এটা হইলো আপনার মাইয়া স্বভাব একটা ধরে আর একটা সারে আর এটা মনে হয় আঙ্কেল আপনি বংশগত স্বভাব বংশ মানে বুঝে নাই গোষ্ঠী গোষ্ঠী চোদ্দ গোষ্ঠীর সমস্যা কিসের বংশ আমার বংশ সম্বন্ধে তুমি জানো এত বড় সাহস তোমার তুমি আমার বংশ সম্বন্ধে কি জানো তুমি আমাকে চিনো আপনার ব্যবহারে তো বংশের পরিচয় দিতে আছে আমার ব্যবহারে কি দেখছো তুমি কাকা কিছু কল লাগবো না আপনার আপনার ঘরে যাইয়া আপনার মায়ের একটু তেল দেন আর আপনার মাথায় মনে একটু সমস্যা আছে আপনার মাথায় একটু তেল দেন ঠান্ডা হয়ে যাবো কাকা জায়গা কাকা সময় অনেক বুঝেন নাই অনেক সময়ের দাম আছে সরি আমার একটু আসতে লেট হয়ে গেল আসলে তুমি বিশ্বাস করবে না বাবা আসতে দিচ্ছিল না নানান ধরনের প্রশ্ন করতেছে কোথায় যাবি কোথায় যাবি অনেক কষ্টে বের হয়েছে সরি ইদানিং আমার সাথে দেখা করতে বুঝি তোমার খুব কষ্ট হচ্ছে তাই না আচ্ছা ভবিষ্যতে যখন আগে দেখা করতা তখন কি তোমার এরকম ঝামেলা সামলিয়ে আসতে হতো দেখা করতে তুমি রাবিশের নামটা আবার উচ্চারণ করতেছো কিসের জন্য বুঝলাম না না মানে বেচারার সাথে আজকে দেখা হয়েছিল মনে হলো সে খুব কষ্টই আছে উফ তোমাকে না বলেছি ওই রাবিশের নাম আমার কখনো সামনে উচ্চারণ করবে না আচ্ছা ওর মতো যদি আমার সাথে ব্রেক আপ হয় তাহলে কি তুমি ওর মতো আমাকেও রাবিশ রাবিশ বলবে না ও নো ছি তুমি এটা বলতে পারলা তুমি থাকো আমি গেলাম এই দাঁড়া কই যাও আরে পাগল আমি বলবো না তো বাক ও নো ও বর্তমান দেখতেছি ভালোই সিগারেট খাচ্ছো তোমাকে বলে লাভ কি তোমার মতো ছেলের থেকে আর কিছু আশা করা যায় না ওই ছেলে হ্যাঁ তো সমস্যা কি আমি সিগারেট কেমন গাঞ্জা খামু এটা আমার ব্যাপার এটা আমার একমাত্র ব্যক্তিগত সাবজেক্ট এটা লয় তুই কোনো মাথা কামাবি না ওদিকে হাস তোর কোনো আমার সম্পর্ক আছে প্রেম করে চার এক ছেলে লাগে আবার আমার কাছে আসতে কথা কই তা অস্ত ভালোই দেয় এটা শুনে আমারে তুই আমার এখন কি ছো জানস এক্স হইছিস এক্স আর আমার হলে এই সমস্ত চিন্তা ভাবনা করিস না অধিকার দেয়িস না আর হন তোর বয়ফ্রেন্ড লোক আমার দেওয়া হয়েছিল সুন্দর মতো দোয়া করে দিছি বেস্ট অফ লাক কইছি বুঝছো কি কইছি বেস্ট অফ লাক মানে ভালো থাকিস সুস্থ থাকিস ওর করে দিছি আমি এ
এই বড় সন্ধ্যায় চুজ করতে গা ওই ছেঁড়া লোকে প্রীত করেছো প্রেম করেছো না এই আমি কই থেকে এসে তোমার কফি দেব তোমার কই বদম তোমার ওই যে এক্স বয়ফ্রেন্ড না কইবা না আগে আছালাম না এখন ওই পুরনো হয়ে গেছি কেন নতুন দর্শন পুরনো হয়ে গেছে সেখানে হয়ে গেছি আমি কো আর কি করবে কর আছে আমার এনে তো মাথা ঘামাও না বুঝছো যেটা দর্শ ওটা হলে মাথা ঘামাও আমি তোমাকে নিয়ে মাথা ঘামাই না ওকে আর ঘামাই না তাহলে যাও গা কেমনে তুই একটা বেদ্যব ছেলের সাথে প্রেম করলি কত বড় সাহস ও আমার বংশধরের কথা বলে কেমনে করছিলি ওর সাথে প্রেম তোর কি আল্লাহ জ্ঞান বুদ্ধি দেয়নি তোকে কি আমি ভাত খাওয়ে মানুষ করিনি বাবা তুমি ওর সাথে কথা বলতে গেছো কিসের জন্য ও তো একটা বিয়াদব পোলা আর ওর সাথে তো আমার রিলেশন ব্রেকআপ হয়ে গেছে তুই বললেই হলো দরকার নাই তোর মা নাই দেখে তুই যা খুশি তা করে বেড়াবি আর আমি সবকিছু সহ্য করব ও তোমার এক্স ও তো দুর্নাম করবেই কিন্তু এখন যার সাথে রিলেশন করে সে অনেক ভালো বাবা ওর মতো বিয়াদব না ও তাহলে তো ওই পোলা ঠিকই কইছে সব দোষ তো দেখি তোরই এখনই এত প্রেম তোর মনে কোথা থেকে জাগে দাঁড়া তোকে দেখে ঠিক হিমেল কে হবি আও এদিক আসো তোমার লগে কথা কই আয় ও মিয়া বহ আরে দাঁড়া সিগারেটের প্যাকেট সরাইলি বহ কেমন আছো আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই টেম টেম ভালোই চলতেছে হ্যাঁ সব ঠিকঠাক আচ্ছা হোনো ওদিনকা ভাই তোমার লগে আমি অনেক খারাপ ব্যবহার করছি একটু ইনসাল্ট করে কথা কইছি তুমি কিছু মনে করছো ভাই তোমার এই কথাগুলো কই না আমার এই দিলের ভিতরে শান্তি পাইতাছি না না ওবি আমি কিছু মনে করিনি কারণ বুঝো না আমার গার্লফ্রেন্ড মনে করো কারণ তোমার লগে প্রেম করে এই যে এই অন্তরটার ভিতরে একটু কিছু জ্বলে বুঝো না কিছু মনে করো না কিন্তু তুমি খুব ভালো একটা বললা দোয়া করি হ্যাঁ ভালো থাকো আমার জানা মতে তো ওবি তুমিও খুব ভালো ছিল আমার তুমি ভালো গো দেখো না সিগারেট খেতেছি আমি বালা না বালা না কত চিন হ্যাঁ প্রচুর বালা আমি আচ্ছা তোমাদের মধ্যে কি হয়েছিল আরে বাদ দত্ত এইগুলা আমগুলো দিতে আমার কিছু হয় নাই আর ওইব কি কও মানে বুঝো না আমার মতো খারাপ খারাপ পড়ার লগে কি মনে করো যে প্রেম করবো ভালোবাসবো তুমি কত দেখতে শুনতে হ্যান্ডসাম চকলেট বয় এই যে কত সুন্দর বডি মাসেল দাঁড়াবে সোজা সিনা টান করো মিয়া সিক্স প্যাক বানাইছো দেখছো ওবি বাসা যেতে হবে আম্মা বসে আছে আচ্ছা রাগ করছো নি আবার আরে না আচ্ছা যাও ঠিক আছে ভাই ওকে ওকে লাভ ভালো থাকো হ্যাঁ লাভ হবে হ্যাঁ হ্যান্ডসাম পোলা কি চুপ করে আছো যে কিছু বলো না তুমি বলো আমি শুনতেছি দেখো নেহা মানুষ মাত্রই ভুল করে তোমাদের মধ্যে নয় হালকা একটু ভুল বোঝাবুঝি হয়েছে তাই বলে সম্পর্কটা এভাবেই নষ্ট করে দেবা আমি তোমাকে পছন্দ করতাম এখনো করি তাই বলে অন্যের গার্লফ্রেন্ডের সাথে আমি রিলেশন রাখতে পারবো না অন্যের গার্লফ্রেন্ড মানে এই শোনো আমাদের ব্রেকআপ হয়ে গেছে না নেহা তোমাদের এখনো ব্রেকআপ হয়নি মন থেকে সত্যি করে একটা কথা বলো তো তুমি কি এখন মিস করো না অভিকে আচ্ছা কি করব আমি আমি তো ওর সাথে জেদ করে তোমার সাথে রিলেশন করছি ও আমাকে বলছিল আমি কার সাথে রিলেশন করতে পারবো না কোনো ছেলে নাকি আমাকে পছন্দ করবে না এজন্য আমি ওর কথা শুনে আমি তোমার সাথে রিলেশন করছি দেখাইছো তো এখন ফিরে যাওয়ার কাছে বেচারা অনেক কষ্ট পাচ্ছে তাহলে তুমি তোমাদের বন্ধু হয়ে থাকবে
না তো কি হয়েছে তোমার বলো তো কয়েকদিন ধরে দেখেছি তোমার সাথে ঠিক মতন কথা বলো না বা ঠিক মতন খাওয়া দাওয়া করতেছো না কিছু হয়নি আচ্ছা সেদিন অভি ভাইকে দেখলাম কান্নাকাটি করতেছিল অনেক মন খারাপ তোমাকে একটা কথা বলি আপু যা হওয়ার হয়েছে ভুলে যাও আর সবকিছু ঠিক হয়ে যাবে আচ্ছা তুই এটা বুঝবি না তুই গিয়ে দেখ তো বাবার কিছু লাগে নাকি আচ্ছা তুমি খাবে না হ্যাঁ আমি আসতেছি তা আসো একসঙ্গে খেয়ে নি তুই যা আমি আসতেছি আচ্ছা ঠিক আছে আসি হ্যালো নেহা আমি তোমার বাসার সামনে আসছি তুমি একটু বাহিরে আসো জরুরি একটু কথা আছে নেহা অভি তো তোমাকে অনেক ভালোবাসে চলো তোমাকে অভির কাছে নিয়ে যাই আর আরেকটা কথা তোমাকে বলা হয় নাই সেটা হলো আমি ইউকের জন্য ভিসা ট্রাই করছিলাম সেটা হয়ে গেছে কাল সকালে আমার যেতে হবে তো চলো অভির বাসায় তোমাকে এখনই দিয়ে আসবো সরি কেন সরি কেন মানে তোমাকে তো কষ্ট দিলাম এই জন্য সরি বললাম সরি তুমি সরি মানে বুঝো আর তুমি আমার সরি কেউ গেলে সরি যদি কইতে হয় তাহলে হিমেলের কাছে সরি কো কারণ ওই পোলাটা তো তোমার মন প্রাণ উজড় করে ভালোবাসছে অন্যকে যে প্রেমের অভিনয় এটা করছো পোলার তো বাঁচে কিনা আমার কই পাবাই না ওর কাছে সরি কো আমি কি জানতাম এমন হবে তুমি কিছু জানো না নান্নি বাচ্চা হ্যাঁ বুঝো না কিছু হ্যাঁ হ্যাঁ আমার তো ভাগ্য ভালো আমার এক্সের বয়ফ্রেন্ডটা অনেক ভালো ও বলছে এখন থেকে আমাদের বন্ধু হয়ে থাকবে হিমেল ছেলে হ্যাঁ তো চোখে পানি কেন তোমার এই আত্মত্যাগ আমি তো কখনো বলতে পারবো না মন থেকে ধরা করি তুমি পড়ছি তার ভালো একটা গার্লফ্রেন্ড